वेलकम आजकल भिडियोते प्रत्येक के वेलकाम। तो आजकल भिडियो भीषण गुरुत्वपूर्ण, आज के प्रॉफिट लॉस चैप्टारे नेक्स्ट पार्ट भिडियो, तो भीषण ही गुरुत्वपूर्ण। पुरो भिडियो देखो स्किप ना करे, ताहले तुम्हारे एकेबारे आइडिया हुए जाबे। आर आज के आमी एकेबारे सहज थेके एकटु कठिन समस्त रकम प्रब्लेम आलोचना करे दिच्छी। आर तुम्हरा देखबे जे कोनो कम्पिटिटिव परीक्षाय एई धरनेर एकटा प्रब्लेम किन्तु थाकेई, देखते पावा जाए। तो प्रब्लेमगुलो कि टाइपेर प्रब्लेमगुलो हलो देखबे एरकम हय जे पाँच टाकाय हयतो दसटी लेबू किने दस टाकाय पाँचटी बा हयतो सात टाकाय पाँचटी एरकम बिक्री करा हलो। तो एई रिलेटेड दो टाकाय हयतो आठटी चकलेट केना हलो, पाँच टाकाय तीनटी चकलेट हिसेबे बिक्री करा हलो, ताहले लाभ बा क्षति एरकम बोलबे। বুঝতেই পেরে গেছো যে কি রকম প্রবলেমের কথা আমি বলছি, বা তোমরা বিভিন্ন যে কোশ্চেন পেপার সেখানে এই ধরনের প্রবলেম একটা দেখতেই পাবে। তাই চলো একেবারে বেসিক লেভেল থেকে একটু জেনে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কাজে লাগবে। যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখাবো হয়তো প্রবলেমগুলো দেখে মনে হবে এই প্রবলেমগুলো না করলেই হতো। হ্যাঁ হতো হয়তো, অনেকেই জানো, আবার অনেকের একটু আধটু অসুবিধেও আছে। তাই চলো প্রত্যেকের জন্য আমার ভিডিও তো একেবারে বেসিক লেভেল থেকে চেষ্টা করি একটু ক্লিয়ার করে দেওয়ার। তো দেখো ফার্স্ট প্রবলেমটা বলা আছে, যদি চারটি আমের ক্রয়মূল্যে তিনটি আমকে বিক্রয় করা হয় তাহলে শতকরা লাভ হবে। তো একেবারে সোজা জাস্ট মুখে মুখে হয়ে যাবে, চারটি আম কেনা হলো একটা যে কোনো মূল্যে, সেই মূল্যে তিনটি আম বিক্রি করা হলো। চারটি কিনে যদি তিনটি বিক্রি করা হয় তাহলে জেনারেলি একটা আমের দাম যেটা সেটা লাভ থেকে যাচ্ছে, মানে একটি আম লাভ। এবার এখানে আমের পরিবর্তে লেবু থাকতে পারে, কলা থাকতে পারে, বা অন্যান্য কোনো বস্তু, বই থাকতে পারে, পেন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো চারটি কিনে তিনটি বিক্রি করা হলো তাহলে একটা লাভ হলো। এবার এই ব্যাপারটা একটু ভাবতে হবে, এই যে একটা লাভ বলছি সেটা কটার ওপর, চারটির ওপরে নাকি তিনটির ওপরে? ঠিক আছে, আমরা যে তিনটি বিক্রি করেছি বা তিনটি বিক্রয় করা হয়েছে সেই তিনটির ওপরে একটি। তো তোমাদেরকে আমি একেবারে ফার্স্ট পার্ট ভিডিওতে বলেছিলাম যে জেনারেলি আমরা প্রফিট লসটা কস্ট প্রাইসের ওপর হিসেব করি, কিন্তু তো এই প্রবলেমগুলোতে আমরা বিক্রয়ের ওপর আমরা হিসেব করব প্রফিট এবং লস। তো এখানে কি হলো না, এখানে দেখো একটি আম লাভ, একটি আমের মূল্য প্রফিট, তো একটি কটিতে তিনটিতে, তো একের তিন হয়ে গেল। এবার সেটাকে পার্সেন্টেজে বের করতে হবে, তো পার্সেন্টেজ প্রফিট কত হবে, একের তিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট, তো হান্ড্রেড বাই থ্রি অর্থাৎ তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট। তো এই ধরনের যে প্রবলেমগুলো এগুলো একেবারে মুখে মুখেই করতে পারবো। তো এখানে দেখো সি অপশানটা রাইট, এটাকে আর কোথাও কষে দেখানোর কোনো সূত্র অ্যাপ্লাই করার কিছুরই প্রয়োজন হবে না, এটাকে জাস্ট আমরা দেখেই সলভ করে নিতে পারবো মুখে মুখে হিসেব করে। নেক্সট দেখো, নেক্সট কিভাবে প্রবলেমগুলো চেঞ্জ হচ্ছে এটা দেখানোর জন্য আমি একেবারে ফার্স্ট প্যাটার্ন থেকে নিলাম যে এরকমভাবে প্রবলেমগুলো চেঞ্জ হয়। এরপরে দেখো পাঁচ টাকায় ষোলোটি কলা কিনে পাঁচ টাকায় বারোটি কলা বিক্রয় করলে লাভ বা ক্ষতি হবে। তো এখানে দেখো প্রথমে এখানে কোনো কত টাকায় কেনা হয়েছে, কত টাকায় বিক্রি করা হয়েছে এই ব্যাপারটা ছিল না। নেক্সট প্রবলেমটাই আবার বলে দিয়েছে পাঁচ টাকায় ষোলোটি কিনে পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে। তো দেখো এখানে এই যে যত টাকায় কিনেছি তত টাকার বিক্রি করেছি, তো এই জন্য এই টাকার ব্যাপারটা কিন্তু কোনো প্রয়োজন নেই এই প্রবলেমটা সলভ করতে গেলে। এখানে ঠিক প্রথম প্রবলেমটার মতোই আমরা চিন্তা করব, পরিমাণটা বা মূল্যটা যাই হোক না কেন পরিমাণটা দেখব। ষোলোটি কলা কিনে বারোটি কলা বিক্রয় করছি, তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি হবে, লাভ নাকি ক্ষতি। এখানে দুটো অপশানই দিয়েছে, লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা বের করতে হবে। তো লাভ হবে, আমরা ষোলোটি কলা কিনছি, ষোলোটি কিনে বারোটি বিক্রি করছি, তার মানে আমাদের কি চারটি থেকে যাচ্ছে, চারটি যে দামে কিনেছি সেই দামের সমান লাভ হয়ে যাচ্ছে, বা চারটি কলা এখানে লাভ, তো লাভ হচ্ছে তার মানে ক্ষতি হচ্ছে না। অতএব ক্ষতির অপশানগুলো যে সেই দুটি কিন্তু হবে না, এই দুটির মধ্যে একটি হবে। ঠিক আছে, তো দেখে নিই কোনটা হবে, এখানে সি। এবার দেখো ষোলোটি কিনে বারোটি বিক্রি করছি, তার মানে চারটির লাভ, কটাতে চারটির লাভ এটা ভাবতে হবে, ষোলোটিতে নাকি বারোটিতে। হ্যাঁ অবশ্যই বারোটিতে, বিক্রয় করছি যে পরিমাণ তার ওপরে চারটি লাভ, তো বারোটিতে যদি চারটি লাভ হয় তার মানে চারের বারো হয়ে গেল পার্সেন্টেজ প্রফিট, তো হান্ড্রেড দিয়ে গুণ করে দাও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে, তো চারের বারো মানে একের তিন হান্ড্রেড বাই থ্রি, তো এখানেও হয়ে যাবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট লাভ, অর্থাৎ
সি অপশানটা রাইট, আশা করি বুঝতে পারলে। এই ধরনের প্রবলেমগুলোতে কোনো সমস্যা নেই। অনেক সময় এই প্রবলেমটাই যে দু নম্বর যে প্রবলেমটা নিয়েছি, এই ধরনের প্রবলেমও কিছু কিছু কম্পিটিটিভ পরীক্ষায় বা যেগুলো প্রিলিমিনারি যে কোশ্চেন পেপার সেখানে এই ধরনের প্রবলেমও থাকে। ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি বিভিন্ন ধরনের এই রিলেটেড প্রবলেম আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমাদের আশা করি ভীষণভাবে কাজে লাগবে আজকের ভিডিওটা। তো নেক্সট যে প্রবলেমটা সেটা দেখে নাও, নেক্সট প্রবলেমের যে টাইপটা সেটা একটু দেখে নাও। এখানে বলা আছে দেখো, 8 টাকায় 7টি হিসেবে কলা কিনে 7 টাকায় 8টি হিসেবে বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টাকাটা উল্টো রকম দেওয়া আছে। অর্থাৎ 8 টাকায় 7টি হিসেবে কেনা হয়েছে কিন্তু বিক্রি করা হচ্ছে 7 টাকায় 8টি। তো দেখো এখানে চটপট দেখে একটু বুঝতে অসুবিধে হচ্ছে যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তো এই রকম প্রবলেমের ক্ষেত্রে আমরা জাস্ট একটু শর্টকাট টেকনিক ইউজ করব। তো তোমাদেরকে দুটো প্রসেস বলে দিচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা করবে। অবশ্যই এই রিলেটেড প্রবলেমগুলোতে একটু সূত্রটা কাজে লাগালেও হবে, মানে ফর্মুলা ইউজ করেও আমরা করতে পারি। তো কীভাবে ফর্মুলাটা ইউজ করব সেটা বলার আগে সাধারণ ফর্মুলা ইউজ না করে আমরা কীভাবে করতে পারি সেটা দেখে নাও। দেখো আমরা কী করব, এরকম লিখতে পারি, বাঁ দিকে থাকলো মূল্য আর পরিমাণ। এটাকে লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমরা জাস্ট শর্টকাট মেথডে করে নেবে। তো দেখো এখানে কি 8 টাকায় পরিমাণ হচ্ছে 7টি, ঠিক আছে, 8 টাকায় 7টি কিনে 7 টাকায় 8টি বিক্রি করা হলো। এটা হলো সিপি আর এটা হলো এসপি। এরপর আমরা কি করব, এরপর আমরা করব টাকার পরিমাণটাকে সেম করে নেব, একই করে নেব। দেখব আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকাতে কতটা কিনেছিলাম বা কতগুলো কিনতে পেরেছিলাম আর সেই টাকাতে কতগুলো বিক্রি করছি, তাহলেই এটা চেঞ্জ হয়ে যাবে আগে যে দু নম্বর প্রবলেমটা করলাম সেটাতে। তো এটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট মূল্যটা দেখে নাও, 8 এবং 7 আছে, তো এদের যে লসাগু সেই লসাগুতে নিয়ে চলে যায়। তো এখানে দুটো সংখ্যা পরস্পর মৌলিক, সুতরাং কী হবে, অল্টারনেট সংখ্যা দিয়ে গুণ বা এদের যে গুণফল সেটাই হয়ে যাবে লসাগু। তো 8 7 56 লসাগু, তাহলে 56 করতে গেলে একে 7 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 7 দিয়ে গুণ করলে সাথে সাথে এটাও কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যাডজাস্ট হবে। তো এখানেও 7 দিয়ে গুণ করে দিলাম, আর 7কে 8 দিয়ে গুণ করব, এখানেও 8 দিয়ে গুণ করে ফেলবো, তাহলে কি হলো, এটা দেখো 56 হয়ে গেল, এটাও 56। অর্থাৎ 56 টাকায় আমরা কটা পাচ্ছি, 49টি। এটা হলো ক্রয় মূল্য, 56 টাকায় 49টি কিনেছি আর 56 টাকায় বিক্রি করছি 64টি। তাহলে কি দেখতে পাচ্ছি, 49টি কিনে 64টি যদি বিক্রি করি খুব সাধারণভাবে ক্ষতি হবে। 49টি কিনছি আর বিক্রি করার বেলায় করছি 64টিটা একই পরিমাণ টাকায়, তাহলে তো আমাদের ক্ষতিই হবে। তাহলে আমরা বুঝে গেলাম ক্ষতি হবে। এবারে ক্ষতির পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ ক্ষতিটা কত হবে, পার্সেন্টেজ লস হবে না, এখানে কতটা ক্ষতি এটা মাইনাস করবো, 64 মাইনাস 49, তো দেখো 5 আর 15, 15টি ক্ষতি, মানে 15টি আমরা বেশি বিক্রি করে দিচ্ছি একই পরিমাণ টাকায় যতটা কিনেছিলাম তার থেকে। তো 15টি ক্ষতি, সেই 15টি ক্ষতি কততে, না একই রকমভাবে 64টিতে 15টি ক্ষতি, যতগুলো আমরা বিক্রি করছি তার ওপরে কিন্তু ক্ষতি। এখানে পরিমাণটা হলো ফ্যাক্টর, এখানে মূল্যটার কোনো এফেক্ট নেই। তো 15টি ক্ষতি কততে, 64টিতে, তাহলে পার্সেন্টেজ ক্ষতি তো 100% দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে, এখানে দেখো এখানে হয়ে যাবে 4 16 64, 4 25 100, তো আর যাবে না, 15 5 75, 7 15 2 30 7 37, 375/16%, এটা হলো লস। তো 375/16% লস, অর্থাৎ সি অপশানটা হলো রাইট, আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি আমরা ফর্মুলা ইউজ করি, এই ফর্মুলাটা এমন কিছু কঠিন নয়, তোমরা মনে রাখতে পারবে। তো দেখো কি হবে, এরকম যদি হয় যে এক্সটি ওয়াই টাকায় কেনা হয় এবং ওয়াইটি এক্স টাকায় বিক্রি করা হয়, ঠিক আছে, এক্সটি এটা হলো টি আর এটা হলো টাকা, বস্তুর পরিমাণটা যদি বাঁ দিকে রাখি তাহলে, আর এখানে ওয়াইটি বিক্রি করছি এক্স টাকায়, তাহলে কি হবে, এভাবে ক্রস আমরা মাল্টিপ্লিকেশন করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই যে অংশটা বিয়োগ করব, যে টার্মটা বিয়োগ করব সেটাকে রাখব নিচে, তার সাথে গুণ হবে 100% পার্সেন্টেজে আনার জন্য,
ठीक आছে গুণ 100%। এবার আমরা এইখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 7টি 8 টাকায় কেনা হয়েছে, 8টি 7 টাকায় বিক্রি করা হয়েছে। এবার দেখো আমরা কি করব, আগে এইদিকে গুণ তারপর এটা গুণ। তো 7 7 49 মাইনাস 8 8 64 বাই হবে দেখো ওয়াই। ওয়াই বলতে এখানে ওয়াই স্কয়ার মানে এটা 8 × 8, তো 64 × 100%। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি, এখানে পাচ্ছি দেখো মাইনাস 15 বাই 64 গণিত 100%। তো দেখো আমরা সেম জিনিস পেয়ে গেলাম। এবার কি এখানে এখানের মধ্যে পার্থক্য কি, এখানে কোথাও মাইনাস পাইনি, এখানে একটা নেগেটিভ সাইন অর্থাৎ মাইনাস পেয়েছি। তো ঘাবড়ানোর কিছু নয়, বা এখানে মাইনাস সাইনটা আমাদেরকে বোঝাচ্ছে, মাইনাস সাইনটা আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে ব্যবসা, এই ব্যবসাতে ক্ষতি হয়েছে, ক্ষতির বোঝাতে এই নেগেটিভ চিহ্নটা এসেছে। যদি আমরা এইভাবে সূত্র ব্যবহার করি, সূত্র প্রয়োগ করে করি, যদি দেখা যায় যে এখানে ক্যালকুলেশনের পর যদি প্লাস সাইন আসে তাহলে আমরা বুঝব ওই লেনদেনে লাভ হয়েছে, আর যদি মাইনাস সাইন আসে তাহলে বুঝতে হবে ক্ষতি হয়েছে। ব্যাস এইটুকু, এর বেশি কিছু নয়। প্লাস আসুক মাইনাস আসুক তাতে ভয় পাওয়ার কিছু নেই। তো ঠিক আছে, এখানে আমরা বুঝে গেলাম মাইনাস সাইন দেখে যে এখানে লস হচ্ছে এবং কতটা লস, সেটা ক্যালকুলেশন করে আমরা এই ফিগারটা পেয়ে যাব। এখানে দেখো কোথাও মাইনাস নেই, এখানে হয় লাভ নয় ক্ষতি। তো যদি প্লাস আসতো তাহলে লাভ হতো, আর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি। এখানে মাইনাস এসেছে তো ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে সেটা তো আমরা বের করে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। যখন আমরা সূত্রটা ব্যবহার করব তখন মনে রাখবে পরিমাণটা লিখব বাঁ দিকে, বাঁ দিকে থাকবে পরিমাণ, ডান দিকে থাকবে মূল্য। আর যদি আমরা টাকাটাকে এইভাবে সমান করে হিসেব করি তাহলে সেক্ষেত্রে আমরা মূল্যটাকে বাঁ দিকে রেখে ডান দিকে আমরা পরিমাণটা রাখবো, তাতে করে আমাদের হিসেবটা করতে সুবিধা হবে। তাছাড়া কোনো অসুবিধা নেই, যে কোনোভাবেই টাকাটাকে সেম করে পরিমাণটা থেকে আমরা লাভ বা ক্ষতি বের করে নিতে পারবো। আশা করি বুঝতে পারলে। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখো নেক্সট সেম আরেকটা প্রবলেম। এখানে বলেছে দেখো 8টি আপেল 6 টাকায় কিনে 6টি আপেল 8 টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতি কী হবে। তো দেখো প্রথমে এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে দেখে নিই। তো দেখো কী লিখবো, 8টি আপেল 6 টাকায়, পরিমাণ বাঁ দিকে মূল্য ডান দিকে। এরপর কী করব, পরে লেখা আছে 6টি আপেল 8 টাকায়, লিখে ফেললাম কোনাকুনি। এরপর জাস্ট কোনাকুনি গুণ করো, তো কত হলো 64 মাইনাস, বিয়োগ করতে হবে সবসময় 36, 8 8 64 6 6 36। যে সংখ্যাটাকে বিয়োগ করব সেই সংখ্যাটাকে লিখব নিচে, সব সময় যে সংখ্যাটাকে বিয়োগ করব সেই সংখ্যাটাকে নিচে লিখব এবং গণিত 100%। তো জাস্ট ক্যালকুলেশন করে নিই, দেখো এটা হয়ে যাবে 64 থেকে 36 বাদ দিলে হয় 28 বাই 36 × 100%। তো এখানে দেখো 4 9 36 4 25 100, তো আর কাটাকাটি করা যাবে না। এখানে দেখো 25 8 200 20 25 2 50, আর 20 70 700 বাই 9%। তো এটাকে সিম্পলিফাই করলে হবে দেখো 77.79%। ক্যালকুলেশন কমপ্লিট। সাইন কী পেলাম বা সাইন কী দেখাচ্ছে এখানে, দেখো মাইনাস আসেনি এক্ষেত্রে, এক্ষেত্রে প্লাস আছে, পজিটিভ পেয়েছি আমরা। তো বুঝে গেলাম লাভ হয়েছে 77.79%। তো এই রকম প্রবলেমগুলোতে যদি ফর্মুলা মনে রাখতে পারো এমন কিছু অসুবিধে নেই, এবং ফর্মুলাটাও বেশ সহজ। তো এখানে দেখো সি অপশানটা রাইট। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখাটাও কিন্তু বেশি কঠিন নয়। সব শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে পরিমাণটা, আমরা পরিমাণটা দিয়ে স্টার্ট করব, কটা কত টাকায়। এবারে ক্রয় বিক্রয় ব্যাপারগুলো কোনো ব্যাপার নয়, ওপর নিচে লিখবো, জাস্ট কোনাকুনি গুণ করব, এবং এটা মনে রাখবে যেটা বিয়োগ করব সেটাকে হরে রাখবো, ঠিক আছে। এবার বাই চান্স যদি ভুলে যাও সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা এইভাবেও করে নিতে পারি যে 6 টাকায় 8টি এবং 8 টাকায় 6টি, এটা হলো কস্ট প্রাইস আর এটা হলো সেলিং প্রাইস। এবার কি করতে হবে, টাকাটাকে সমান করতে হবে। তো 6 এবং 8 আছে, তো 6 ও 8-এর লসাগু দেখো 24 24, করতে গেলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তো সাথে সাথে এখানেও 4 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, তো এটা 24 হয়ে গেল।
এখানে আমরা পেলাম 32, এখানে পেলাম 18। তো কি দাঁড়ালো এখানে? এই যে হিসেবটা দেওয়া আছে, 6 টাকায় 8টি কিনে 8 টাকায় 6টি বিক্রি করার অর্থ যেটা, এখানে 24 টাকায় 32টি কিনে 24 টাকায় 18টি বিক্রি করার অর্থও তাই। কেউ হয়তো 6 টাকায় 8টি কিনলো, আবার কেউ এখানে 24 টাকায় 32টি কিনলো, ঠিক আছে? যে 6 টাকায় 8টি কিনলো সে 8 টাকায় 6টি বিক্রি করলো, আর যে 24 টাকায় 32টা কিনলো সে 24 টাকায় 18টি বিক্রি করলো। তাতে করে দেখা যাবে দুজনের কিন্তু একই প্রফিট হবে, সেম প্রফিট হবে, ঠিক আছে? লাভের হেরফের হবে না। প্রথমজন যতটা লাভ হবে মানে পার্সেন্টেজে, দ্বিতীয় জনের কিন্তু পার্সেন্টেজে সেম লাভ, শতকরা একই লাভ হবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যখন বিয়োগ করব, এটা দেখো আমরা পেয়ে যাচ্ছি চোদ্দ। এবারে এই চোদ্দ যে লাভ হলো, এখানে 32টি কিনে 18টি বিক্রি করছি একই টাকায়, তার মানে 14টি আপেলের সমান লাভ। এই 14টি লাভ কটির ওপরে? না, অবশ্যই যতগুলো বিক্রি করেছি তার ওপর, ইনটু হয়ে যাবে 100%। এটা হয়ে যাবে পার্সেন্টেজ প্রফিট। তো দেখো এইভাবেও আমরা এখানে 9 2 আর 2 দিয়ে কাটবে, 2 9 18, 2 50 100। তো এক্ষেত্রেও আমরা পাচ্ছি দেখো 14 × 50, তো 700/9%। তো সেম এখানে দেখো, সেম এলো, তো এটা হয়ে যাবে 77.79%, ঠিক আছে? যে কোনো একটা নিয়মে করবে ভীষণই সোজা, কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এবং প্রবলেমগুলো বেশ সুন্দর, তাই না? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে যে কয়েকটা প্রবলেম দেখালাম, আশা করি তোমাদের এই রিলেটেড যে প্রবলেমগুলো সেটা অনেকটা সহজ হয়ে গেল, কিছুটা প্র্যাকটিস করো। হ্যাঁ, এখানেও আরও একটু অন্য রকমের প্রবলেম হয়, তবে সেই নিয়ে আমি পরের কোনো ভিডিওতে আবার আলোচনা করব। আজকে যে কটা দেখালাম সেই রিলেটেড প্রবলেম কিছু তোমরা পারলে প্র্যাকটিস করে এইভাবেই আমার সঙ্গে থেকো। সঙ্গে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আপলোড করার সাথে সাথেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটি দেখে নিতে পারবে। আজ এই পর্যন্তই।